হ্যালো ফ্রেন্ডস, চলে এলো 2021 সালের সেনাবাহিনীর সার্কুলার। সো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন? তো স্বাগতম জানাই আমার এই সার্কুলার টিভি 24 চ্যানেলে। তো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সার্কুলার গত জানুয়ারি মাসের 24 তারিখ, অর্থাৎ গতকালকে, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ, গতকালকে একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে। তো সেটি বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগতেছে আপনাকে ইন্টার পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি জানতে চান যে সেনাবাহিনী সার্কুলারটাতে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি কত লাগতেছে, সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করেছি আমি। তো আপনি যদি সম্পূর্ণ বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, অর্ধেক দেখে বের হয়ে চলে যাওয়া যাবে না। তো চলুন, ক্যামেরায় কথা না বলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং সার্কুলারটি দেখি কোথায় কী রয়েছে, কী কী যোগ্যতা লাগবে, আপনার উচ্চতা কী লাগবে, দৃষ্টিগত লাগবে, আপনার কী কী যোগ্যতা এবং কী কী অযোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন অথবা পারবেন না, সব এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারটি আমি বের করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 56তম BMA স্পেশাল, যেটা ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস, EME, AC এই সকল পদ রয়েছে। এরপরে 34তম রয়েছে DSSC, যেটা JAG, এবং 49তম রয়েছে DSSC, যেটা হচ্ছে RV&FC। তো চলুন এই সার্কুলারের যোগ্যতা কী কী রয়েছে, কী কী যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সে সকল বিষয় আগে দেখে আসি। তো দেখুন, যোগ্যতা এখানে রয়েছে যে বয়স 1 জুলাই 2021 তারিখে অনূর্ধ্ব 28 বছর, অর্থাৎ আপনার 28 বছরের মধ্যে, আপনাকে 18 থেকে 28 বছরের মধ্যেই আবেদন করতে হবে, এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে শারীরিক মান যেটি লাগবে, উচ্চতা পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি লাগবে এবং মহিলার ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি। ওজন পুরুষের ক্ষেত্রে 57 কেজি সর্বনিম্ন এবং মহিলার ক্ষেত্রে 49 কেজি সর্বনিম্ন। এরপরে বুকের মাপ পুরুষের জন্য হচ্ছে 30x32 এবং মহিলার জন্য হচ্ছে 28x30। তবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বিবেচিত হবেন, যে ওজনটি দেওয়া আছে বয়স এবং উচ্চতা অনুযায়ী হিসাব করা হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম লাগবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোর্সসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে। তো প্রথম যে করটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স কর, যেটিতে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC এবং SSC পরীক্ষায় 4.5 পয়েন্ট পেতে হবে এবং BSc ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে, যেটি 4 পয়েন্টের মধ্যে। এরপরে রয়েছে BAC ইঞ্জিনিয়ারিং সিভিল, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, এই সকল বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে। এরপরে রয়েছে সিগন্যালস কর, যেটি শুধুমাত্র পুরুষের জন্য। শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC এবং SSC উভয় পরীক্ষায় 4.5 পয়েন্ট পেতে হবে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজির সার্টিফিকেট থাকতে হবে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সকল বিষয়ে আপনাদের সার্টিফিকেট বা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কর, যেটাকে সংক্ষেপে বলা হয় EME, এবং এটির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগতেছে আপনার SSC এবং SSC উভয় পরীক্ষায় 4.5 পয়েন্ট পেতে হবে। তার মধ্যে রয়েছে যেটি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটি পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারবেন, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটি হবে পুরুষের ক্ষেত্রে প্রয়োজন। এরপরে রয়েছে আর্মি এডুকেশন কর, যেটাকে সংক্ষেপে বলা হয় AEC, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন, তবে SSC এবং SSC উভয় পরীক্ষায় 4 পয়েন্ট পেতে হবে পরীক্ষার, এবং ইংরেজি, বাংলা, আরবি, BBA, অর্থনীতি, এ সকল বিষয়ের আপনার থাকতে হবে লেখাপড়ার বিষয়ে। এরপরে জাজ অ্যাডভোকেট জেনারেল, যেটাকে বলা হয় JAG, পুরুষের ক্ষেত্রে SSC এবং SSC উভয় পরীক্ষায় 4 পয়েন্ট পেতে হবে, এবং MALLM ডিগ্রিতে কমপক্ষে CGPA 3 পয়েন্ট পেতে হবে। এরপরে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কর, যেটি পুরুষের ক্ষেত্রে SSC এবং SSC উভয় পরীক্ষায় GPA 4 সহ DMV অথবা DVM অথবা AS ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী ও কমপক্ষে CGPA 3 প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা পুরুষের ক্ষেত্রে বলছে অবিবাহিত, তবে বিবাহিত 1 জুলাই 2021 তারিখে
26 বছরের উপরে যাদের বিবাহ বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে মহিলা অবশ্যই অবিবাহিতা এবং বিবাহিত দুজনেই আবেদন করতে পারবেন। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। তো চলুন এবারে দেখি আবেদন করার জন্য কত টাকা লাগতেছে, কিভাবে আবেদন করবেন সব কিছু এই বিষয়ে একটু দেখে আসি। তো 22 জানুয়ারি 2021 তারিখ হতে জয়েন্ট বাংলাদেশ army.army.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে। এবং আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীগণ ট্রাস্ট ব্যাংক, যেটাকে আমরা টিকেশ বলি, টিকেশ এবং ভিসা অথবা মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদি যে মোবাইল ব্যাঙ্কিংগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনাকে 1000 টাকা আবেদন ফি বাবদ প্রদান করতে হবে। এই 1000 টাকা পাঠানোর পরে আপনি আবেদন করার সুযোগ পাবেন বা আবেদনের ফর্মটি আপনাকে দেওয়া হবে। তো এই টাকাটি পাঠানোর আগে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটি সাজেস্ট করব যে আপনারা এই টাকাটি পাঠানোর আগে আপনারা সার্কুলারটি ভালোভাবে সম্পূর্ণ দেখে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি আবেদন করার জন্য টাকাটি পাঠিয়ে দিয়েছেন কিন্তু আবেদন করতে গিয়ে দেখতেছেন একটি যোগ্যতা আপনার মধ্যে নেই, যেই কারণে আপনি আবেদনটি করতে পারতেছেন না। তাই আমি বারবার করে বলবো যে আবেদন করার আগে, টাকাটি পাঠানোর আগে অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখুন কোথাও কোনো আপনার ঘাটতি আছে কি না। যদি ঘাটতি থাকে তাহলে আপনি টাকাটি পাঠিয়েন না, কারণ এই টাকাটি পাঠানোর পরে এই টাকাটি আর ফেরত পাবেন না আপনারা। এই জন্য টাকাটি পাঠানোর আগে বারবার আপনারা চেক করবেন সার্কুলারটি আপনার কী কী যোগ্যতা চেয়েছে আর আপনার মধ্যে কী কী যোগ্যতা রয়েছে। তো পুরো সার্কুলারটা পড়তে গেলে আমাকে অনেক সময় লেগে যাবে, এই কারণে আমি পুরো সার্কুলারটি পড়তেছি না আপনাদেরকে, আমি জাস্ট মেইন পয়েন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এখন আবেদনের শেষ তারিখ দেখুন, আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 ফেব্রুয়ারি 2021। 22 তারিখ থেকে শুরু করে আপনি 13 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে। তো এখন যারা আবেদন করবেন তারা অবশ্যই সার্কুলারটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিয়ে পুরো সার্কুলারটি দেখে নেবেন। কারণ এই সার্কুলারটি পুরোটি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি আর ভিডিওটি বড় করতেছি না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এই ভিডিও দেখে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।